নমস্কার, মু ডক্টর শিবপ্রসন্ন পাঠী। প্রিয় ছাত্রছাত্রীগণ, আপনার এসএসবি পিজিটি উদ্দেশ্যে আজ এই আলোচনার 20টি প্রশ্ন উত্তর বিশ্ব ইতিহাস এবং থিওরি অ্যান্ড মেথডস অধ্যায়ের প্রস্তুত করেছি। চলুন দেখা প্রথম প্রশ্ন। দ্য আটলান্টিক চার্টার ইস্যুড বিটুইন হুইচ অফ দ্য নেশনস, যে আটলান্টিক চার্টারটা রয়েছে পিলা মানে হয়েছিল ইউএনও পূর্বর বিগিনিং লন্ডন ডিক্লারেশন পরে, এই আটলান্টিক চার্টারটা কেউ কেউ দেশ মধ্যে হয়েছিল, আমেরিকা অ্যান্ড ব্রিটিশ, রুষিয়া অ্যান্ড ব্রিটেন, জাপান অ্যান্ড চাইনা, নন অফ দ্য। তো পিলা মানে এটা এক নম্বরের উত্তরটা হচ্ছে এ, আমেরিকা অ্যান্ড ব্রিটিশ। আমেরিকার প্রতিনিধি ও ব্রিটিশর প্রতিনিধি আটলান্টিক নামক সিপ্রে বিশ্বর শান্তি উদ্দেশ্যের যে আলোচনাটি করে গোটি অনুষ্ঠান করা, তাকে আটলান্টিক চার্টার কুযাচ্ছি। আরম্ভ হয়েছিল আমেরিকা ও ব্রিটিশ মানক প্রয়াসের। তাপরে আমি দেখি দুই নম্বর প্রশ্ন, ইন হুইচ অফ দ্য ডে সাইন্ড দ্য ইউএন ডিক্লারেশন, কেউ দিবসরে ইউএন ডিক্লারেশন ইউনাইটেড নেশন ডিক্লারেশনটি দস্তখত হয়েছিল। ফার্স্ট জানুয়ারি 1942, ফিফ্থ জানুয়ারি 1942, ফিফটিন্থ জানুয়ারি 1942, 31st জানুয়ারি 1942। পিলাম ইউএনও পূর্বর এসব হয়েছিল, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নরে আসুছি। এই যে ইউএন ডিক্লারেশনটি হয়েছিল পিলা মানে, দুই নম্বরের উত্তরটি হব এ, ফার্স্ট জানুয়ারি 1942 মশিয়ারে, ফার্স্ট জানুয়ারি 1942 রে ইউএনও ডিক্লারেশনটি হয়েছিল, যেটা কি প্রথম থর ইউএনও প্রতিষ্ঠা করা শব্দটি উচ্চারণ করা যাই। তাপরে বর্তমান আমি দেখিয়া পিলা মানে তিন নম্বর প্রশ্ন, হাউ মেনি নেশনস সাইন দি ইউএনও ডিক্লারেশন, কতগুটি রাষ্ট্র ইউএনও ডিক্লারেশনরে দস্তখত করে, 25 কোটি, 26 কোটি, 27 কোটি, 28 কোটি। তিন নম্বরের পিলা মানে উত্তর হব বি, 26 কোটি। 26 জন দেশ ভাগ নিয়েছিল ইউএনও ডিক্লারেশনরে আউ দস্তখত করে। তাপরে আমি দেখিয়া পিলা মানে নেক্সট হচ্ছে 4, হু আর দ্য টু ওয়ার্ল্ড লিডার ইস্যুড দ্য আটলান্টিক চার্টার, যে আটলান্টিক চার্টারটি আমি প্রথম প্রশ্নের আলোচনা করে, সেই আটলান্টিক চার্টারটা বিশ্বর কেউ দুজন নেতাঙ্ক মধ্যে আলোচনা হয়েছিল, কোডেল হুল অ্যান্ড ইডেন, এম মল্টিভো অ্যান্ড চেঙ্কাইসে, চার্চিল অ্যান্ড স্টালিন, রুজভেল্ট অ্যান্ড চার্চিল। তো পিলা মানে 4 নম্বরের উত্তর, এই সমস্ত পিলা মানে ইউএনও ডিক্লারেশনর জন জন নেতা মানে বিভিন্ন ইউএনও প্রতিষ্ঠা করা এমনকর উদ্দেশ্যের জন জন নেতা, কিন্তু বর্তমান 4র উত্তর খণ্ডিক হব ডি, রুজভেল্ট অ্যান্ড চার্চিল। এ দুইজন নেতা যিকি হচ্ছে আমেরিকা আর ব্রিটিশর নেতা, প্রথমে এই দুইজন আটলান্টিক চার্টারে মিশিলে বিশ্ব শান্তি উদ্দেশ্যে গোটি অনুষ্ঠান প্রতিষ্ঠা করা বলে স্থির করে। তাপরে নেক্সট হচ্ছে 5 তারিখ, হাউ মেনি মেম্বর্স জয়েন্ড ইন ব্রিটেন উড কনফারেন্স, এই ব্রিটেন উড কনফারেন্সে পিলা মানে ইউএনও পূর্বর হয়েছিল, ইউএনও প্রতিষ্ঠা করা গোটি গোটি সভা তা পূর্বর, এই যে ব্রিটেন উড কনফারেন্স হয়েছিল এটা ইউএসএ হয়েছিল পিলা মানে, আমেরিকার গোটে ব্রিটেন উড জায়গাটি, এই ব্রিটেন উড কনফারেন্সে টোটাল কতজন সভ্য যোগ দিয়ে, 40 জন, 41 জন, 42 জন, 44 জন। তো পিলা মানে এটা 5 নম্বরের উত্তরটি হব ডি, 44 জন, 44 জন পার্টিসিপেট করে এই ব্রিটেন উড কনফারেন্সে। তাপরে আমি দেখি নেক্সট 6 নম্বর প্রশ্ন, ইন হুইচ ইয়ার কেক্সটন এস্টাবলিশড এ প্রিন্টিং প্রেস ইন ব্রিটেন, কেউ মশিয়ারে কেক্সটন ব্রিটেনরে ছাপাখানা প্রতিষ্ঠা করে, এটা ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের প্রশ্ন পিলা মানে, 1475, 1476,
1477 1478। তো পিলামানে এটি ছয় নম্বরের উত্তর হব সি 1477 মশিয়ারে। ছাপাখানা ইংল্যান্ডের প্রতিষ্ঠা করেছিলেন কেক্সটন, অত্যন্ত গুরুত্বপূর্ণ পিলামানে। কেক্সটন হচ্ছেন প্রথম ব্যক্তি যিনি ইংল্যান্ডে ছাপাখানা প্রতিষ্ঠা করলে 1477। তারপরে দেখবে সাত, ইন হুইচ অফ দ্য ইয়ার তুর্কস ক্যাপচার্ড কনস্টান্টিনোপল, কেউ মশিয়ারে তুর্ক মানে কনস্টান্টিনোপল অধিকার করলে? 1452 1453 1454 1455। তো পিলামানে এটি সাত নম্বরের উত্তরটি হব বি 1453 মশিয়ারে তুর্কস মানে কনস্টান্টিনোপল অধিকার কলে। পিলামানে এটা রেনেন্সার প্রশ্ন, রেনেন্সা কিপর আসছিল না এই কনস্টান্টিনোপল অধিকার কলা পরে তুর্ক মানে ইন্টেলেকচুয়াল ব্যক্তি মানে রেনেন্সা ছাড়ি ইয়ে তুর্ক এরিয়া ছাড়িকি পড়াইলে সেমানকু আশ্রয় দিয়েছিল ইটালি, তেণু ইটালিরে রেনেন্সাটি আরম্ভ হলা, ফ্লোরেন্স সহরে রেনেন্সাটি আরম্ভ হল। তো বর্তমানে এটির উত্তর পিলামানে সাত রব বি 1453 মশিয়ারে তুর্কস ক্যাপচর কলে কনস্টান্টিনোপল। তারপরে আমি দেখিবা নেক্সট আট নম্বর প্রশ্ন, ইন হুইচ অফ দ্য ইয়ার মার্কো পোলো ভিজিট কুবালা খানস কোর্ট, কুবালা খানক দরবারকে মার্কো পোলো কেবে আসিলে? ইয়ে বি রেনেন্সার প্রশ্ন, 1272 1273 1274 1275। তো পিলামানে এটা আট নম্বরের উত্তরটি হব এ 1272 মশিয়ারে মার্কো পোলো ভিজিট টু কুবালা খানস কোর্ট, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নটি পিলামানে মনে রাখবে। তারপরে আমি দেখি পিলামানে নেক্সট হচ্ছে ন, হুইচ নেশন ওয়াজ দ্য বার্থ প্লেস অফ নাওসেন্স, রেনেন্সা পিলামানে ভুল হয়ে যাইছি, কেউ স্টেটটা হচ্ছে রেনেন্সা, নানোসেন্স হবনি পিলামানে রেনেন্সা হব, কেউ রাষ্ট্রটি রেনেন্সার জন্মস্থান? জর্মানি, ইটালি, ফ্রেঞ্চ, পর্তুগাল। তো ন নম্বরের উত্তর পিলামানে হব বি ইটালি। রেনেন্সা প্রথমে আরম্ভ হয়েছিল ইটালি ভূখণ্ডের পিলামানে, ইটালির ফ্লোরেন্স সহর অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা বহন করেছিল এই রেনেন্সা আরম্ভরে। তো এটি মানে ন নম্বরের উত্তরটা পিলামানে হব বি। তারপরে আমি দেখি পিলামানে এগার নম্বর, হু ভিউ দ্যাট হিস্ট্রি ইজ নথিং বট বায়োগ্রাফি অফ গ্রেট ম্যান, এটা পিলামানে থিওরি অ্যান্ড মেথডসর, কে বায়োগ্রাফি অফ গ্রেট ম্যান বলে কিন ইতিহাস, মহান ব্যক্তি মানকর জীবনী ইতিহাস বলে কি কিন্তু? কার্লে, সিলে, সান ফ্রান্সিস বেকন, পলিভিয়স। তো পিলামানে এগার নম্বর উপত্য বয়ে কার্লে, কার্লে কিন্তু ইতিহাস হচ্ছে গোটে মহান ব্যক্তি মানকর জীবনী, অন্য কিছু নুহ। তারপরে আমি দেখিবা এগার উত্তর পিলামানে বার নম্বর কু দেখিবা, হু ভিউড অ্যাবাউট হিস্ট্রি কন্ট্রাস্ট রিসর্চ ইন টু দ্য ফ্যাক্ট উইথ দ্য লজিক্যাল টাস্ক অফ এক্সপ্লেনেশন, কে কহিলে ইতিহাস হচ্ছে গোটে কন্ট্রাস্ট রিসর্চ ইন টু ফ্যাক্ট, সত্যতা জাঁয়া গোটে মানে জোরজার রিসর্চ উইথ দ্য লজিক্যাল টাস্ক অফ এক্সপ্লেনেশন, তা সহ নিজের লজিক লগাইকি তাকে বর্ণনা করা পড়ে, সে মতটি কি রক্ষি কার্লি, সিলি, ফ্রান্সিস বেকন, আরিষ্টোটল। বারর উত্তরটি পিলামানে হব ডি আরিষ্টোটল। আরিষ্টোটল কইতিলে হিস্ট্রি কন্ট্রাস্ট রিসর্চ ইন টু দ্য ফ্যাক্ট উইথ দ্য লজিক্যাল টাস্ক অফ এক্সপ্লানেশন। তারপরে বর্তমানে দেখি তেরো নম্বর প্রশ্ন, হু নোন আজ গ্রান্ড মোনার্চ অফ ফ্রান্স, ফ্রান্স রেভলুশনর প্রশ্ন, কেউ শাসকঙ্কু গ্রান্ড মোনার্চ কুহযাউতলা মানে সবুঠু বড় সম্রাট বলে কুহযাউতলা? লুইস 14, লুইস 15, লুইস 16, কার্ডিনাল মাজারিন। তো পিলামানে তেরো নম্বরের উত্তরটা হব এ লুইস 14। ফ্রান্সে লুইস 14ঙ্কর শাসন সময় গ্রান্ড মোনার্চ বলে কুহযাউতলা। তারপরে বর্তমানে আমি দেখি চৌদ নম্বর প্রশ্ন, হু আজ কার্ডিনাল মার্জিন, কার্ডিনাল মার্জিন কি ফ্রান্সর, রুলর অফ ফ্রেঞ্চ,
minister of friends, leader of state, none of the above. তো পিলামানে এটি 14 নম্বরর উত্তরটি হব বি মিনিস্টার অফ ফ্রান্স। যেতবে লুইস 14 রাজা হয়েছিলেন সে সময় অতি কম বয়স হয়েছিল, তাঁর শাসন কার্যক সুরুখুরে চলাউলে বুঝাউলে বুঝুলে সে হচ্ছেন কার্ডিনাল মার্জিন, যিনি ফ্রান্সর জন মন্ত্রী লে। 14র উত্তরটা হচ্ছে পিলামানে বি। বর্তমান দেখিয়া 15, ইন হুইচ ইয়ার কার্ডিনাল মার্জিন ডায়ে, কেউ মশিয়ারে কার্ডিনাল মার্জিন মৃত্যু হয়েছিল, 1669, 1660, 1661, 1662। 15 নম্বর উত্তরটা পিলা মানে হব সি 1661 মশিয়া, 1661। ইন হুইচ ইয়ার অফ কার্ডিনাল মার্জিন ডায়ে পিলা মানে কেউ মশিয়ার কার্ডিনাল মার্জিন মৃত্যু হয়েছিল, 1661। তাপরে আমি দেখিয়া পিলা মানে 16, ইন হুইচ ইয়ার ডায়েড লুইস 14, কেউ মশিয়ার লুইস 14 মৃত্যু হল, 1712, 1713, 1714, 1715। 16 নম্বর উত্তরটি পিলা মানে ওডি 1715 মশিয়ার লুইস 14 কর মৃত্যু হয়েছিল। তাপরে আমি দেখিয়া পিলা মানে নেক্সট প্রশ্ন 17 নম্বর প্রশ্ন, হু সেড টু লুইস 14 আজ ইন গড আর ইউনাইটেড অল পারফেকশন এন্ড এভরি ভার্চু, সো অল দি পাওয়ার অফ অল দ্য ইন্ডিভিজুয়ালস ইন এ কমিউনিটি ইজ ইউনাইটেড ইন দ্য পেরসন অফ দ্য কিং। কে কথা কইতিলে লুইস 16 কু, নেকর, কেলন, বসুয়েট, কার্ডিনাল মার্জিন? 17 নম্বর পিলা মানে উত্তরটি হচ্ছে সি বুসেট। বুসেট জনে উপদেষ্টা লে লুইস 14 কর, এবং সে লুইস 14 কু কইতিলে যে আপন মানে হচ্ছেন ভগবানক দ্বারা প্রতিনিধি, এ জনমানসু শাসন করিয়া পাই, এ যে ডিভাইন রাইট থিওরি কু এনকরেজ করাইছিলে পালন করিয়া পাই লুইস 14। 17 নম্বর উত্তর হল সি। নেক্সট দেখিবা 18, হুয়ার লোকেটেড হাল অফ মিরর, হাল অফ মিররটি কেউঠারে রয়েছে, ক্যাস্টেল, প্যালেস, প্যালেস অফ ভারসাইলস, নন অফ দ্য এবো। তো পিলামানে এটি 18 নম্বর উত্তরটি হব সি প্যালেস অফ ভারসাইলস। মনে রাখন্তু এই প্যালেস অফ ভারসাইলস রে বহু মুদ্রা খরচ করে লুইস 14, যাকি আমোদ প্রমোদ জীবনযাপন বিতাইয়া পাই এই ভারসাইল দুর্গটি হয়েছিল, যেউঠার কি রাজপরিবার রুলে সে ভিতরে রইলা হাল অফ মিরর। তাপরে দেখিবা নেক্সট 18 নম্বর উত্তর হল পিলা মানে সি। তাপরে দেখিবা আমি 19, হুইচ ওয়ার ইজ নট ফাউন্ড বাই লুইস 14। লুইস 14 যেতলা ফ্রান্সর সম্রাট ছিলেন, সে বহু যুদ্ধরে লিপ্ত রয়েছে, এই ভিতরে নিম্ন দিয়েছি যুদ্ধ চারিগোটি, এই ভিতরে কেউ যুদ্ধের লুইস 14 সামিল হয়ে নথিলে, সে লড়ি নথিলে। ওয়ার অফ ডেপুটেশন, ডেভলিউশন, ডচ ওয়ার, ওয়ার অফ দি লিগ অফ অক্সফোর্ড, ওয়ার অফ দ্য পোলিশ ইলেকশন। তো পিলামানে এটা 19 নম্বরর উত্তরটা হল ডি ওয়ার অফ দ্য পোলিশ ইলেকশন, এই যুদ্ধরে লুইস 14 লড়ি নথিলে। কিন্তু মনে রাখি আর তিনটা যুদ্ধ সে লড়িলে, ওয়ার অফ ডেভলিউশন, ডচ ওয়ার, ওয়ার অফ দ্য লিগ অফ দ্য অক্সবর্গ, এ তিনটি যাক যুদ্ধ লুইস 14 সময় হয়েছিল, সে নেতৃত্ব নিয়ে সামিল হয়েছিলেন। এই যুদ্ধ হচ্ছে যেটা কি অর্থকোষ রাজকোষ খালি হবার কারণ পিলা। তাপরে আমি দেখিবা এ ভিডিওর শেষ প্রশ্ন 20 নম্বর প্রশ্ন, হু সেড হিস্ট্রি মেক মেন ওয়াইজ, কে কহিলে ইতিহাস মানবকে জ্ঞানী করে দিয়ে, সব ঘটনা যেতবে আমি পড়তে আমার মনের জ্ঞান উদয় হয়ে যায়, অতীত বিষয়ে জাঁতি ভবিষ্যৎ রাস্তা পাই যাতে, এ কথা সব কি কইলে
history make men wise. Carly, Shelley, Francis Bacon, Aristotle. তো পিলামানে 20 নম্বর র উত্তরটি হব শ্রী স্যার ফ্রান্সিস বেকন, সি নম্বরটা। স্যার ফ্রান্সিস বেকন কহিলে হিস্ট্রি মেক মেইন ওয়াইজ, ইতিহাস মানুষকে জ্ঞান প্রাপ্তি করায়। মু আশা করছি মোর এই আলোচনা আপনার আগামী প্রতিযোগিতামূলক পরীক্ষার সহায়ক হব। ভিডিওকে লাইক করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং সমস্ত প্রতিযোগিতামূলক গ্রুপে শেয়ার করুন। বন্দে মাতরম।